আজি অলপ ত্রিকোণমিতি কথা আমি চাই লওঁ। ত্রিকোণমিতি বুলি কওঁতে তোমালোকে অলরেডি পাইছা যে ত্রিভুজ প্রায় মানে ত্রিভুজের যেটো জোখমাখ, ত্রিভুজটো জোখমাখের উপরে যিখিনি ত্রিকোণমিতি মানে, আর ত্রিভুজটো কি ত্রিভুজ হব লাগিব তোমালোকে জানানে? সমকোণী ত্রিভুজ বুলি কওঁতে ইয়াৰে ধৰা আমি এটা নাম দি লৈছোঁ ত্রিভুজটোৰ এ বি সি, এ বি সি। এই কোণটো কিমান ডিগ্ৰী হ'ব লাগিব? 90 ডিগ্ৰী। এতিয়া এইটো আমি কি বুলি কওঁ, ভূমি, এইটো লম্ব অর্থাৎ এইটো বি, এইটো পি, আর এইটো কি বুলি কওঁ কর্ণ। কিন্তু কর্ণ বুলি কলে আমি ইয়াত দুটা কথা আহি যাব। তুমি এটা বর্গ আঁকা বা তুমি এটা আয়ত আঁকা বা যিকোনো চতুর্ভুজ, ইয়ার মাজেদি যোৱাটোক আমি কি বুলি কওঁ, কর্ণ বুলি কওঁ, হয়নে? ইয়াত আমি বর্গ বা আয়তের মাজেদি যোৱাটো নেকি, এইটো গতিকে ইয়াক আমি কি বুলি কওঁ, অতিভুজ বুলি কওঁ। অতিভুজ, অতিভুজ মানে কি, এটা ত্রিভুজৰ ক্ষেত্ৰত, ত্রিভুজ এটার ক্ষেত্ৰত দুটা বাহু, ভুজ মানে কি বাহু, এই বাহু দুটাতকৈ যিটো আটাইতকৈ ডাঙৰ বাহু তাক আমি কি বুলি কৈছোঁ, অতি, অতি মানে কি ডাঙৰ, ডাঙৰ বাহুটো আমি অতিভুজ বুলি কৈছোঁ। ইয়াক আমি এইচৰে বুজাওঁ, হাইপোটেনিয়াছ, বুজি পাইছেনে? এতিয়া ইয়াৰ যিকেইটা বাহু আছে এই বাহুকেইটাৰ আমি অনুপাতটো জানিব লাগিব। তোমালোকে অনুপাতটো কেনেকৈ জানিছা? তাৰমানে কিছুমান ফৰ্মুলা আছে মনত ৰাখা, কিবা পাইছা নেকি মনত কেনেকৈ ৰাখিবা? এটা আছে, এটা আছে চালকক ভুক্ত লহু বুলি কয়। সাম পিপুল হ্যাভ কালি ব্ল্যাক হেয়ার টান, এনেকাও কয়, মানে বিভিন্ন ধরনের আছে। তথাপি আমি মনত রাখিবৰ কাৰণে সদ্যহতে আমি এটা ফৰ্মুলা লওঁ, এইটো অতিভুজ বা আমি এইটো কর্ণ বুলি ক'লো বাৰু, ঠিক আছে? তোমালোকে কর্ণ বুলি জানিছাতো, চালক ভুক্তে লহু। হ্যাঁ, এতিয়া ত্রিকোণমিতিৰ কিন্তু কেইটামান হেৰি আছে, নিজৰ কোণ কেইটামান আছে, সেই কোণবিলাক আমি কি বুলি কওঁ, সাইন বুলি কওঁ বা সাইন বুলি আহে, কিন্তু সাইন, কস, টেন, আৰু সাইনৰ আকৌ উল্টাটো আমি কি বুলি কওঁ, কসে, কসৰ উল্টাটো কি বুলি কওঁ, সেক, টেনৰ উল্টাটো আমি কি বুলি কওঁ, কট, হয়নে? এতিয়া আমি ইয়াতে এটা কোণ লৈ ল'ব পাৰোঁ, এইটো কি কোণ হ'ব, থিতা কোণ। এতিয়া এই চালকক ঘুরতে লব তার কোণার অনুপাত বিলাক, সা মানে হল সাইন, সাইনটো আমি কি কওঁ, এটা কোণটো আমি কি কোণ দিছো, এইটো থিতা কোণ দিছো। ইয়াত লক মানে লম্ব বাই কর্ণ বুলি কৈছো, অর্থাৎ এ বি বাই এ সি, তার বাহুকেইটা দিব লাগিব, এ বি বাই এ সি মানে এইচ বুলি ক'লে মানে কর্ণটো লম্ব এ বি ইফালে এইটো, অর্থাৎ এ বি মানটো কি আনিছিলে, পি, আৰু এ সি মানটো কি আনিছিলে, এইচ, বুজি পাইছা নাই? তাৰপিছত আহিলে তোমাৰ কস থিতা, কস থিতা, ক, ক
সা ল ক ক ফু ফুকে তো ফুকে হবে সা মানে হল সাইন ল ক মানে হল লম্ব পাই কর্ণ তারপর ক ক মানে হল কি হইব কস ফুক ফু মানে হল ভূমি বাই ইয়াত ভূমি কোনটো আছিল বি সি ইয়াত কর্ণ কোনটো আছিল এস সি অর্থাৎ কি হব বি বাই এইচ তারপর আছে তোমার কি টেন থিটা টেন থিটাত কি হব এর টেনটো আহিব টি লগ হুম মানে লম্ব বাই ভূমি লম্ব কি আছে এ বি ভূমি কি হব বি সি অর্থাৎ টি বাই বি এইখিনি হব তোমার কি অনুপাত আকো ইয়ার অনুপাত কেইটা আকো আমি কি করিব পাৰো তার এটা সাইন বুলি কোৱা হলে সাইনৰ যিটো ৰেসিপ্ৰকাল বা তাৰ অনন্য সাইনৰ অনন্যত্ব হব কসেক মই ছাইডে দি দিওঁ কসেক বুলি কোৱা হলে না এখিনি এখিনি লিখি লওঁ তাৰপিছত মই লিখি দিম বুজি পাইছা নাই এইটো অলপমান এইটো 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 জানিছিলা নেকি এইটো বস্তুটো এই লিখিছা নেকি ঠিকে আছে নালাগে লিখিব তাৰপিছত ধৰা মই একেলগে লিখি দিওঁ কচেকটো কচেক তিতাই যিকোনো লিখিব নহ'ব মানে কেনেকুৱা হ'ব ওয়ান বাই সাইন থিটা ওয়ান বাই সাইন থিটা হ্যাঁ ওয়ান বাই সাইন থিটা মানে কি হব সাইন থিটার মানটো কি আনিছিল এ বি বাই এ সি অর্থাৎ এ সি বাই এ বি এ সি মানে কি আনিছিল এইচ বাই পি কসৰ উল্টাটো কি হব সেক ওয়ান বাই কস থিটা কস থিটা মানে কি আনিছিল বি সি বাই এ সি ইয়াৰ উল্টাটো কি হব এ সি বাই বি সি অর্থাৎ কি হব এইচ বাই বি তাৰপিছত আহিলে তোমাৰ কি টেনৰ উল্টাটো কি হব কট কট থিটা মানে কি হব ওৱান বাই টেন থিটা অর্থাৎ ওৱান বাই টেন থিটা মানে কি আছিলে ওৱান বাই এ বি বাই বি সি এ বি বাই বি সি অর্থাৎ বি সি বাই এ বি বি সি মানে কি আছিলে বি আৰু এ বি মানে হ'ল পি এইখিনি বস্তুটো সেই লিখি দিবা লিখি লোৱা লিখিছা নাই কোনটো কস থিটা বি সি বাই এ সি কথা কৰিছে নেকি এইখিনি আচ্ছা এইখিনি বুজি পাইছানে এইখিনি কথাখিনি মই বাহু হিচাপত ধুনীয়াকৈ দেখাই দিছোঁ এতিয়া
হৈছে ন এটা এই যে পালো সাইন থিটা মানে আমি যদি কস থিটা বলি কও সাইন থিটা মানে কি ইজিকাল টু 1 বাই কসেক থিটা মানে কি হব সাইন থিটা মানে কেনুকা হব সাইন থিটা ইনটু কসেক থিটা ইজিকাল টু 1 কথা একটাই হয় বুঝি পেছ না ঠিক তেনেকে আমি কস থিটা আমি কেন পেছিল 1 বাই সেক থিটা মানে কস থিটা ইনটু সেক থিটা ইজিকাল টু 1 তারপর টেন থিটা আমি কেন পেছিল 1 বাই কট থিটা অর্থাৎ টেন থিটা ইনটু কট থিটা ইজিকাল টু 1 বুঝি পেছ না তাহলে এটু তার অনির্ণকটো তার এই কোণটো এই হেৰিটোৰ লগত সমান হ'ব টেন থিটাটো 1 বাই কট থিটা গতিকে টেন থিটা ইনটু কট থিটা ইজিকাল টু 1 ঠিক তেনেকে কস থিটা ইনটু সেক থিটা ইজিকাল টু 1 সাইন থিটা ইনটু কসেক থিটা ইজিকুয়েল টু 1 এতিয়া আমি চাবা আৰু কেইটামান মানে ইয়াৰ ধাৰণাকেইটা লিখি ল'ব পাৰিবা বস্তুটো টেন থিটা মানে কিমান আছিলে পি বাই এসি বাই কি আছিলে টেন থিটাটো টেন থিটাটো আমি কেমন আছিলে এ বি বাই এ বি বাই বি সি আছিলে না টেন থিটা ইয়ার আমি দুই ফালে এ বি বাই বি সি বা আমি এটা কি আনছিলাম বি বাই না পি বাই বি পি বাই বি ইয়াত আমি দুই ফালে হেৰিৰে হৰণ কৰিলোঁ এচিৰে হৰণ কৰিলোঁ এ বি বাই এচি আকৌ ইফালে বি চি এ বি বাই এচি তেতিয়া আমি কি পাম এ বি বাই এচি মানে কি পাইছিলোঁ এ বি বাই এসি মানে কেন বেছিল পি বাই এইচ আর ফলে বি বাই এইচ এ বি বাই এসি মানে কেন বেছিল বা পি বাই এইচ বি বাই এইচ মানে কেন বেছিল সব ভালকে সব শুন সো এই অ্যাঙ্গেলটা যে মত যে দিল এ বি বাই এসি মানে কেন বেছিল কোনটো কোন পাইছিলো আমি না কোনটো কি পাইছিলো আমি সাইন থিটা কস থিটা টেন থিটা আমি পাইছিলো যে এ বি বাই এ চিটোত আমি কি কোন পাইছিলো গুড বা পি বাই এইচত আমি কেন পাইছিলো সাইন থিটা এ বি বাই এ চি মানে পি বাই এইচ পাইছিলো বা এইফালে বি চি বাই এ চি মানে বি বাই এইচ পাইছিলো এইকেইটা কি কোন পাইছিলো আমি সাইন থিটা আৰু বি চি বাই এ চি বা বি বাই এইচ আমি কি কোন পাইছিলো কস থিটা গতিকে আমি ইয়াৰ পৰা এটা গম পালো যে টেন থিটা ইজ ইকুৱেল টু কেন পাম সাইন থিটা বাই কস থিটা বুজি পাইছেনে ঠিক তেনেকে তাৰ উল্টাটো থিটাত আমি কেন পাম এইখিনি মুচি দিওঁ কথিলত আমি কেন পাইছিলো বি চি বাই এ বি হব ন বি চি বাই এ বি অর্থাৎ বি চি মানটো কিমান আছিলে বি এ বি মানটো ইয়াত দুইফালে আমি হৰণ কৰি দিম কিহেৰে বি চিক হৰণ কৰি দিছো কিহেৰে আমি এ চিৰে আৰু এ বিক হৰণ কৰি দিছো কিহেৰে এ চিৰে অর্থাৎ বি বাই এইচ আৰু ইফালে কি পালোঁ আমি পি বাই এইচ
বিসি বাই এসি মানে কেন পালো এটা বিসি বাই এসি তো কি অন্তিতে আছে সরু cos theta বা পি বি বাই এইচ মানে cos theta আর এবলে এ বি বাই এসি মানে হল sin theta যদি কি আমি জয়া পড়া গম পালো যে উল্টা টেনজেন্ট উল্টা হল না cos theta = আগে কেন হলো cos theta বাই sin theta এই কিটা লিখিলো এটা লিখিছিলে তোমালোকে লিখিছিলে নাকি অঙ্ক কৰোঁতে তোমালোকৰ লাগিব এইখিনি বস্তু জানিলে পাৰিবা আৰু কৰিছা নাই বুজি পাইছা ন কৰিছা ন অকলবিলাক সংকট কৰিছা বুজি পোৱা নাই ঠিক আছে মোক অংক কৰি দিয়াচোন বাৰু তোমালোকে এটা অংক কৰি দিয়া বাৰু তোমালোকে এইখিনি লিখা হ'লনে হৈছে নহয় আৰু এটা কথা মই কৈ দিছো মাজতে চোৱা এতিয়া এটা সমকোণী ত্ৰিভুজ এ বি চি ইয়াৰ এইটো কিমান ডিগ্ৰী আছে 90 ডিগ্ৰী এতিয়া চোৱা এইটো সমকোণী আমি আৰু এটা ত্ৰিভুজ বুলি কওঁ সমদ্বি বাহু ত্ৰিভুজ বুলি কওঁতে এই বাহুটো আৰু এই বাহুটো কি হ'ব সমান সমান হ'লে এটা তোমালোকে আগতে পাইছিলা যে সমান বাহুৰ বিপৰীত কোণবিলাক সদায় কি হয় সমান তেতিয়াহ'লে এই কোণটো আৰু এই কোণটো কি হ'ব সমান তেতিয়াহ'লে এই কোণটো এটা 45 ডিগ্ৰী হ'ব এই কোণটো এটা কিমান ডিগ্ৰী হ'ব 45 ডিগ্ৰী হ'ব গতিকে এইটো যদি থিতা কোণ হয় এইটোও কি হ'ব থিতা কোণ এতিয়া ইয়াতে এটা কথা আহিল এতিয়া এইটো চি সাপেক্ষে ইয়াৰ এইটো আমি ভূমি বুলি কৈছিলোঁ এইটো লম্ব বুলি কৈছিলোঁ এইটো কৰ্ণ বা অতিভুজ বা কৰ্ণ বুলি ধৰি লৈছোঁ তোমালোকৰ ভাষাত তেতিয়াহ'লে ইয়াৰ এই বাহুবিলাক কিন্তু স্থানৰ পৰিৱৰ্তন হ'ব কেতিয়া হ'ব যেতিয়া তোমাৰ এই কোণটো সাপেক্ষে ল'বা ল'লে তেতিয়াহ'লে ভূমি লম্ব এনেকৈ থাকিব যদি তোমাৰ এই কোণটো সাপেক্ষে লোৱা তেতিয়াহ'লে লম্ব হ'ব এই বি চিটো লম্ব হ'ব আৰু এ বিটো কি হ'ব অংক কিছুমান পাবা এনেকুৱা পাইছেনে বুজি এইটো পাইছেনে এইটো গতিকে এইটো মন ৰাখিবা এতিয়া ইয়াত অংক এটা দিয়া আছে ধৰা পৰা চোৱা ইয়াৰ
প্রথমটা পরিচয় থাকে প্রথমে মাথা দেখা দিছো সাইন এ ইকুয়াল টু 3 বাই 4 পরিচয় কি সাই নম্বর তো পড়া শুনে তো চেষ্টা করা শুনতে প্রথমতে কি করবা লো মানে আভাসটো দেখাই দিছো কত এ ইজিকাল টু কি হব 8 বাই 15 তারপর কত এ ইজিকাল টু কি আছিল cos a বাই sin a ইজিকাল টু 8 বাই 15 ইজিকাল টু k থোড়া হল পাড়িব না এখিনি মই দেখাই দিলো তোমালোকে এইটো কৰি লৈ আনবাচোন চাম বাৰু আৰু কাবাৰ কাবাৰ টিউচন আছে বোলে এতিয়া এইটো কৰি লৈ আনিবা আৰু যিখিনি ফাৰ্ষ্ট আমি পঢ়িলোঁ বাস্তৱ সংখ্যা হা এইখিনি গোটেইখিনি কৰি লৈ বাস্তৱ সংখ্যাটো হ'ব ঠিক আছে হা